চুনুভাই চুনুবাই কাউন্সিলর আচ্ছা আপনি কইলুগা বাউলভাই কইলুগা বাদে সুনুভাই আপনারা দিরা কইলুগা আপনি কইলুগা ধন্যবাদ সুয়েব ভাই আজকে এই প্রোগ্রাম করাল লাগি জি আমরা আমরা কেউ কেউ দুষি বাংলাদেশি পলিটিক্স যে বাংলাদেশের সরকার পরিবর্তন হইলে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয় কিন্তু আমরা দেখি আর ব্রিটেনের মতন জায়গা এই প্রবণতা চলে আমার প্রশ্ন হইল যে ডেপুটি মেয়র অহিত ভাইয়ে কই যে ইয়ে বন্ধ করার লাগে যে একান্ন থাকি যে পাঁচচল্লিশও যে আনছেন যে কাউন্সিলারের সংখ্যা এটা মানে এটা আপনি মানে এটা এই বিতর্ক না কারণ একটার লগে আর একটা বাংলা টাউনের নাম পরিবর্তন এবং এই যে কাউন্সিলারের সংখ্যা পরিবর্তন একটার লগে আর একটা মানে খান টানলে মাথায় বুঝছেন নি অহিত ভাইয়ের দুইটা জিনিস অত্যন্ত ক্লিয়ার হয়তো আমরা

আপনি আপনি বাংলাটা উনার ব্যাপারে প্রশ্ন করুকা বাউল ভাই আউটাও আমি কইয়া কারণ যখন একান্নতেই পাঁচচাল্লিশ ইয়ে করা ব্রিটেনর বাংলা মিডিয়াগুলা বাংলা প্রিন্ট মিডিয়াগুলা খুব লেখছে এবং অনেক পত্রিকা কিন্তু এটা সমালোচনা করছে যে কিতার লাগি আমরা এই বাংলা কোনো কাউন্সিল এটা করা না তো আমরা এই কিতার লাগে একান্নতেই পাঁচচাল্লিশ আর অনেক পত্রিকায় এটা সমালোচনা করছে আর নাম পরিবর্তনের যেটা নিউহামর ইস্টাম হাই স্ট্রিটের একটা এরিয়া বাংলা টাউন আছে এন্ডফিল আছে এরপরে চায়না টাউন এইগুলার নাম পরিবর্তন না ওখানেও তো আপনার ওইগুলাতেও তো ইয়ে আছে নির্বাহী মেয়র আছে তারা তো শক্ত অবস্থানও আছে তারা ওখানে মানে সংখ্যারও পরিবর্তন না বা কোনো নামর উপরেও কোনো আঘাত আর না আমরা এই বাঙালি কমিউনিটি বাঙ্গালির ইয়ত আমরা তো আশা আকাঙ্ক্ষা নেয়া একজন নির্বাহী মেয়র একজন এমপি বানাইছি আমরা আঘাতটা আর আহমদ ভাই একটা জিনিস কয়েছ যে এটা করা শুধু বাঙালি এটাও মানুষ নেওয়া যায় না আমরাও ইংলিশের ইয়াত আমরাও বাঙালি অল থাকি আমরা ডিমান্ড করি না বলে ও আমরা বাঙালি থাকি ইংলিশ আমি পরিবর্তন করো এবং তাই আর একটা জিনিসও কই যে মেয়র সাহেব নাকি কই যে ইয়ের কমিশন যে তোমরা পরিবর্তন করো আর ওদিকে নাকি পাবলিক আমি নাই

ধন্যবাদ শুয়েব ভাই আমরা আজকে প্রায় দুই ঘন্টা ধরে আলাপ আলোচনা এই ব্যাপারে বাংলা টনের ব্যাপারে বিভিন্ন ইস্যু আইছে আমি আবার রিপিট করতাম চাই না তবে আমি ওটু প্রথম শুরু করবো প্রশ্ন হওয়ার আগে ওটা করব উনিশশো উনসত্তর সত্তর দশ থেকে আইসবদ্ধ যত আন্দোলন আমি ব্রিখলিম বিগত চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে প্রত্যেকটা আন্দোলনের সাক্ষী এবং আন্দোলনের সাথে জড়িত ছিলাম আন্দোলনের সবের সাথে আমি একজন আমি একটা জিনিস আমরা সবাই খেয়াল করছি কিন্তু খেয়াল করলে হয়তো আমরা গুরুত্ব দিলাম না আমরা যে বাউন্ডারি কমিশনের যে কনজারভেটিভে যে প্রপোজালটা দিছে প্রফোজলটারে তারা আরও স্ট্রং করছে বলবৎ বলবৎরের একটা কারণে এখানেও যারা স্পিটাল ফিল্ড স্পিটাল ফিল্ড অ্যাসোসিয়েশন আছে এটা সাদার একটা সংগঠন এরা কিন্তু আমরা বিগত সাইজ সপ্তাহ আগেও আমরা দেখছি একটা লিফলেট তারা প্রত্যেক ঘরে ঘরে দিছে এই লিফলেটও তারা এনকারেজ করছে সাদা মানুষে। এটার বিরুদ্ধে মাতার দেয় স্পিটাল ফিট লিবার্টি একটা হোড়ার ওয়ার্ড করার দেয় বাংলাটন হতো না এবং প্রত্যেক মানুষের ইমেল করাটাতে তারা ইনকারেজ করছে উৎসাহিত করছে আমরা কিন্তু শুধু আমরা প্রস্তাব দিছি যদিও আমার ডেপুটি মেয়র ওহিত ভাই বারবার হয়েছিল এটার লগে একটা ইস্যু নয় একটার সাথে একটা ডেফিনেটলি আছে এটা ফাটচাল্লিশ এবং যে কাউন্সিলার যে ফাটচল্লিশ জনিত এটার সাথে এটা একটার লগে একটা যোগ অবশ্যই আছে উনি কেন আমরার যে পপুলেশন যেটা পপুলেশনটা এখন অনেক ইনক্রিজ হয়েছে এবং হেকনি ঠিক তো দ্রুফে মেলা তারা বরংশ তারা না সোমাই ভালো ভালাইছে এখানে আমরা সমান নেসেসারি আসি না এখানে আরও খবর যে আমরা এখানেও মানুষ যদি ছয়জন যদি হোম হয় কাউন্সেলার তো হয়তো ছয় দশ ষাট হাজার আমরা কমাইব কিন্তু রিয়ালিটি যেটা শু হেব বাই এই ষাট হাজার হোমের ফ্যাক্টর নাই এখানে আমরা পাবলিসিটির মেটেরিয়াল বিভিন্ন মেটেরিয়ালে হান্ড্রেড থাউজেন্ডস অফ পাউন্ড আমরা স্পেন্ড করলাম ইটা ইজ নট এ ফ্যাক্টর ফ্যাক্টর হইলে কেন মানুষের বরং হোম এখানে জো পাইবো সার্ভিস পাইবো কেন কাউন্সলের যদি সময় এবং এই যদি এইটার লোকের যে লিঙ্ক হইল বাংলা টাউন যেটা বাংলা টাউন যদি ঐতিহাসিকভাবে দেখুন আপনারা আরও কিছু মানুষের টাচ কোচ করত আমার এখানে ওই হিস্টোরিয়ান আমার উজমানি ভাই আমার আছেন এখানে দেখো ব্রিকলিনের যত আন্দোলন হয়েছে ওয়ার্ল্ডের যত আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলন কিন্তু শুরু এখান থেকে হয়েছে রাশিয়া হোকা এখানে ষাটটা সমাজের মানুষ আসিল হিগোনার প্রথম আসিল তারপরে আইরিশ ফরে জুইশ ফরে আমরা বাঙালি আমরার এই ঐতিহ্যটে এবং আমরা ইতিহাসে কিছু সংখ্যক মানুষে এটা সহ্য করতে পারে না এবং আমরা রে বিভক্ত করতে চাই অতএব আমরা যে আন্দোলনের ফসল হইলে আজকে আমরা যেহেতু কাউন্সেলার আমরা যে এমপি আমরা যে আজ এক্সিকিউটিভ মেয়র আজ এক্সিকিউটিভ ডেপুটি মেয়র এই সব ফসল হইলো কি আমরা আন্দোলনের আজকেই আন্দোলনে আমরা সেও এক্সিকিউটিভ মেয়র ডেপুটি মেয়র নাই সেও লেবার পার্টি নাই সেও কনসার পার্টি নাই এজ এ বাঙালি এবং বাঙালি হিসাবে আমরা আমরা সমাজের স্বার্থ রক্ষার দায় আমরা প্রত্যেকটা মানুষ হইলাম আমরা একাত্মবদ্ধ আমরা আত্মপ্রকাশ করতাম হইব আমরা যে এক মায়ের সন্তান এবং আমরা সবে আমরা ইতিহাসে আমরা যাতে ঠিকই রাখতে পারি সেই জন্য আমরা সবে মিললে কাজ করতাম এইটা আমার অনুরোধ ইউ ইউ স্পিকার অসুবিধা আছে হ্যাঁ ধন্যবাদ সকল দর্শক এবং ছেলে পরিবারকে আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে আপনাদের ধন্যবাদ জানাই আর যে এত রাত্রে কষ্ট করিয়া আর এত তাড়াতাড়ি অনুষ্ঠানের ব্যবস্থা করছেন আমি একজন সামান্য কাউন্সিলার সবসময় নিজের ছোটো মনে করি তবে আমার আজকের যে কাজটা ওখানে সামান্য করিম যে আজকে সাড়ে সাতটা থাকি কাউন্সিলার হিসাবে সকাল সাড়ে আটটা থেকে আমি কাজ করছি আর কমিউনিটির কাজ হিসাবে মনে করি এখনও কমিউনিটির কাজ লাগে আসি এবং আমি মনে করি যে কমিউনিটির সেবক একজন কমিউনিটির স্বতন্ত্র প্রহরী হিসাবে কাজ আছে এবং সত্তর দশকের শেষের দিকে যে আন্দোলন শুরু হয়েছিল বর্ণমাতির বিরুদ্ধে ওখান থেকে আমার কমিউনিটির কাজ শুরু আর এখনও যতটুকু ফারিয়ার স্বাস্থ্য জরুরের খরিয়ার আপনারা লাগে আইতাম পাৰি পড়ি এখন যে সমস্যাটা আরম্ভ হয়েছে আমরা আগতকিও এখন আতাকি যে ফাইটাল্লিশ করা হয়েছে এটার আন্দোলন কমিউনিটির মানুষের লোকের সদিকা লেবার পাৰি যারা আছে আমরা অলরেডি হিয়া যাই এবং একটা কোর্টও লইয়া যাওয়ার ইয়ে আছে অলরেডি প্রপোজ আছে এবং খাস তা তো আমি ওটাও একপাই অলরেডি বাবুল ভাইয়ের কে যে খান টানে মাথায় এবং আর পাইয়া কেন যে আমরা সানু ভাইয়া কেছেন যে হালকাটি ফালাই যায় না আবিশ্যকতাগুলো কবি সত্য তো এই সবগুলার পরে আমি অশা কইমু। যে আমরা একত্রিত হইয়া এগুলার আন্দোলন শুরু করা দরকার এটা শুরু হয়ে গেছে গিয়া এবং এটা করিয়া যাওয়ার দরকার আর লগে একান্নটা কি ভার্চালি যে প্রপোজ রয়েছে আউটারও আমরা সংগ্রাম করার দরকার এবং স্পিড অফিল এবং বাংলা টাউন যে বাংলা টাউন সরানোর যে প্রস্তাব রয়েছে আউটারও সংগ্রাম করার দরকার এবং আমি মনে করি যে এটার যে যারা অনেক স্লাইটার ওয়ার পিছনে আমি নিজে চকে আমি যে সাক্ষী এর মাঝে অনেক মারাও গেছেন তারা এবং আমরা তারা যে এটার যে স্বপ্ন আছে যে কাজ করে গেছেন তার শ্রদ্ধার করা আমরা দরকার এবং আমরা ঐতিহ্য আমি নিজরে খালি বাঙালি হই আমি যখন ব্রিটিশ বাঙালি হিসাবে যে করি আমরা যে কালচার আছে এটা আমরা ছাড়তাম না এখানে আমরা এখন যাইতাম না এখান থেকে কেন এখানে আমরা দেশ আমরা হতামই কেন এবং আমরা সংগ্রাম করি এখানে থাকতাম আমরা যে যতটুকু পাইছি আজ পর্যন্ত এমনকি নির্বাহী যে মেয়র সাহু আছেন আমরা যেগুলো পাইছি এগুলো হইল আমরা সংগ্রামের ফসল আমরা পূর্বপুরুষ যারা আছেন আমরা যে মহবুরব্বী আসলাম তারা আমার কোন আসেনি কেন মুরব্বী আসেন আব্বাস ভাই ওই সংগ্রামের যদি আসলে আমি নিজে আসছি সংগ্রাম করার সরাসরি সংগ্রাম জন্য নবী আসেন বা আরও অনেক আসুন মুরব্বী আহই কেন তো আমি ওখানে কইম যে আপনারার মাধ্যমে এবং বাংলা ইলেকট্রনিক এবং পত্রিকাগুলোর মাধ্যমে আপনারা ইমেইলগুলা প্রচার করবা এবং যে কেন ফার পিটিশন লইয়া এগুলা ইলেকশন কমিশনার সেইগুলা এগুলা সময় শেষ হয়ে গেলে কি একটা মানে সময়মতো কাজ না করলে পরে খামাইতো না এখন এটা করার সময় লগে লগে ল করে আমরা দরকার আর আমার আবারো ধন্যবাদ দি অনুরোধ আপনাদের আর আমার অনুরোধ তা হয়ে আপনাদের ইমেলগুলা আপনারা টিভিতে মাধ্যমে এগুলা প্রচার করবা যেখানে প্রত্যেক ইলেকট্রনিক্যালি ইগুলার বিরুদ্ধে জিহাদ থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক আমাদের টাওয়ার স্পিকার তিনি তিনি একজন গায়ক কবি এবং তিনি গান গান এবং গান অনেক দিন থেকে তিনি গান ওয়াহিদ ভাই আপনি যে মেইন পয়েন্ট যেগুলো ফয়লা কইছিলাম পয়েন্টটা আমি আবার যাইলাম যে আসলে আমার আসলে দুঃখ লাগে যে এই শুটারে আমরা আমার অনেক কলার বায়ু হলে কইছি কেন আপনি যেহেতু মেজরিটি আপনি আমি আগেও কইছি আপনার একটা ফোরাম এটা ওই গেছে গেমেও সব ক্রিটিসাইজ করবার লাগি লেবার পার্টি হয় আমার মেজরিটি কলার হলে মেজরিটি কলার হলে একটা কথা কইছেন আপনারা আপনারা এখান এখান মোটামুটি এটা পলিটিক্যাল জিয়া নাই আপনারা মেজরিটি আপনারা খালি বয়েস সময় পার্সনের প্রশ্ন হইল ল খোলা রকলে একটা কথা খুব ইম্পর্টেন্ট কয়েশন এখন এটাইল গিয়া যে এই সময় এবং অর্থাৎ আমরা আমিও পার্সোনালি মনে করি তাহলে তুমি শিকা দরকার কারণ এই প্রসেসটা বারবার খালি জিনিসটারে গুড়ানি হল এই প্রসেসটা বাউন্ডারি কমিশন বাউন্ডারি কমিশন ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি দ্য নট পার্ট অফ কাউন্সিল

কেন তারা অলরেডি আইয়েও ইমপ্রেশন দিছে তারা তারা ইয়ে করব নাম্বার তারা দে আর লুকিং টু চেঞ্জ মানে রিডিউস দ্য অফ টোটাল কাউন্সিলার পজিটিভ যদি দেখুন আমরা তো মিটিং করছি লেট মি ফিনিশ আপনার লগে হয়েছে না আমি তো এক্সিকিউটিভ সিস্টেম

এই অবস্থা আমরা ডিসিশন করছি না আমরা যে আপনার যে পজিটিভ যেটা কত আসাম যে করবা ও কারণে টু ইয়েটি লিপ ডেম এসেছে থার্টি এইট আমরা যদি আমরা যদি থার্টি ফাইভ বা থার্টি থাইলে কিন্তু ই করতে হল না আমরা কিন্তু আমরা ব্যালেন্স এপ্রোচ দেখা লাগে অনেক সময় এডমিনিস্ট্রেশনের লোক অনেক মানসাই ফর্মেলি মতে আমরা যে ব্যালেন্স এপ্রোচ দিয়েছি আলহামদুলিল্লাহ এই জায়গা তারা অনেক জায়গা আছে মেয়র সাপরি সব কথা হতো বাউন্ডারি কমিশনে কোনো কারণে ওয়ান মেম্বারশিপ ওয়ার্ড হইল না লেবারও কীছে না ইয়ে ওয়ান মেম্বারশিপ ওয়ার্ড আমরাও কইছি না কিন্তু থর ইয়ে তারা কিন্তু ওয়ান মেম্বারশিপ ওয়ার্ড অনেকগুলা করছে এই কারণে মেমোর সাপর দূষণীগুলা আপনার ফাইভ যে আমরা কইছি এটা রিজনেবল আমি বারবার কইতাম ও কারণে যে এই ফরটি ফাইভ যদি না কই আমরা যদি থার্টি কইতাম আমরা যদি ইয়ে কইতাম তারা হয়তো তারা সময় ল কিন্তু আমরা আমরা যে জিনিসটা করছি এটা ভেরি রিজনেবল ফোর্টিফাইভ হয়েছে এবং এই আমি এটা অন্য সময় হয়তো মাথা যাবো কিন্তু মেইন ইস্যুটা আমি বারবার হইলাম ইম্পর্টেন্ট ইস্যু ইস্যু হইল গিয়া যে ইলেকশন কমিশন ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি এটা তারার প্রসেস আমরা জাস্ট পার্ট পার্ট করছি আমরা অপিনিয়ন আমরা দিছি নট মেয়র সাহেব ডিসাইড করছেন মেয়র সাবে চেঞ্জ করছেন মেয়র সাহেব ডিসিজন বানাইছেন ইলেক্ট বাউন্ডারি কমিশনে ডিসিশন বনাইছে মেয়র সাহেব যেটা লেবারে দিছে মেয়র সাহেব একটা প্রপোজাল দিছে প্রত্যেক পার্টে তারা প্রপোজাল দিছে এট দ্য এন্ড অফ দ্য ডে তারা ডিসিশন হলো ফাইনেল বাট এটা আমি যে বারবার কতাম যে ফর্টি ফাইভ এটা ওই গেছে কি যেহেতু আপনারা যদি লিগেল বেটেল করতে পারেন খালিজ ভাই ওয়েলকাম আপনারা উইন করা আমরা এইটা কোনো ইয়া নাই কিন্তু মেইন জিনিস হইলো ইস্যু তাদের এখন না নিয়া ইস্যু যে এখন ইস্যুত না গিয়া ইস্যু যখন যে বাংলা টাউন ওয়ার্ড নামছে ইঞ্জিন ওগুলোই আমরা এখন ফাইট করি আমরা সবই ইন ইউনাইটেড ওই ব্যবসায়ী অলরেডি ইয়ে কল করছেন আপনার আমি বারবার কই দাম যে কারণ লেখবার তায়ার বাইক কইসেন সাত তারিখ এখানে ইয়ে